আজি এটা ব্যতিক্ৰমী এটা ঠাই, সেই ঠাইলৈ আহিছোঁ। মোৰ পিছফালে আছে সেইখন ঠাই, যেনেকৈ ৰংঘৰ তেনেকৈ এটা বনোৱা হৈছে। ইয়াত এইখন কি সুন্দৰ দৃশ্য বনাইছে, ইয়াত দেখিবলৈ খুব ধুনীয়া, খুব ভাল লাগে। আজি সেইটো দেখুৱাব নোৱাৰিলোঁ, যাৰ কাৰণে মই এইটোৱে দেখুৱাই আছোঁ আপোনালোকক। ভাল পালে প্লিজ লাইক কৰিব, লাইক কৰিব। খুব 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 ধুনীয়া ধুনীয়া খুব ধুনীয়া, বহুত 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 ভাল। বলক আরম্ভ কর। আমার লগত এজন বন্ধু আছে, ইউটিউব চ্যানেল আছে, চাও কি খবর ভাইটি? ভালেই, তোমার? মই ভালেই আছো, এই ব্লগ বনাই আছো। মই মানে চামগুৰি এটা ঠাইলৈ গৈ আছো, ঐতিহ্যমণ্ডিত ঠাই, তাতে গৈ এটা ব্লগ বনাম। হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ড, ফ্রেন্ডক হাই কৈ দিয়া। ফ্রেন্ড, ইয়া মোৰ বন্ধু, আৰু ইউটিউব এটা চেনেল আছে, আপোনালোকে ভাল পালে সাবস্ক্রাইব কৰিব। চেনেলটোৰ নাম কি তোমাৰ? জে এ মিডিয়া বুলি আছে। জে এ মিডিয়া, জে এ মিডিয়া চেনেল এটা আছে, নতুনকে খুলিছে, সকলোৱে সাপোর্ট কৰিব আৰু সাবস্ক্রাইব কৰিব। চেনেলটো খুব ভাল, আপোনালোকে ভাল পাব। লাহে ভিডিও আপলোড কৰি আছে, আৰু ভাল পালে আপোনালোকে সাবস্ক্রাইব কৰি ল'ব। আৰু তোমাৰ খবৰ কি? খবৰ ভাল। ক'ৰ পৰা আহি আছা? মই কলেজত গৈছিলোঁ, পৰীক্ষা চলি আছে। পৰীক্ষা চলি আছে, পৰীক্ষা চলি আছে। কোৱা আৰু খবৰ কি, তুমি আমাৰ ইউটিউবাৰৰ কাৰণে কি কেনেধৰণৰ ভিডিঅ' তুমি লৈ আহিবা? মই আচলতে ইউটিউবত ভিডিঅ' সেইবিলাক আপলোড দিব বিচাৰোঁ, মানে যিখিনি মানে আমি কিবা শিকিব পাৰোঁ বা কিবা শিকিব লগা আছে আমি। হয় বন্ধুসকল, সদায় টেকন'লজি টেকন'লজি ভিডিঅ' আনিলে আমি সকলোৱে চাওঁ, আৰু লগতে আমাৰ এই ড্ৰামা যিবিলাক আছে, নাটক আছে, আমাৰ যিবিলাক আচলতে ভাল লাগে সেইবিলাক ভিডিঅ' আমি সচৰাচৰ আমি দেখিবলৈ পাওঁ। কিন্তু আমাৰ বন্ধুৱে আপোনালোকৰ কাৰণে টেকন'লজি প্লাছ আমাৰ আৰু বেলেগ ধৰণৰ ভিডিঅ' লৈ আহিব, হয়নে নহয়? বিশেষকৈ মোৰ জকিং পাৰ্ট এটা থাকিব, তাত কিবা এটা ড্ৰামাৰ আকাৰত আমি ভিডিঅ' বনাম। তো বন্ধুসকল, আপোনালোকে যদি ভাল লাগে মোৰ চেনেলটোৰ এটা ভিডিঅ' আপোনালোকে চাব পাৰে, যদি ভাল লাগে তেতিয়াহ'লে। অ'কে, এটা ভিডিঅ' আপলোড কৰিছা তুমি? ইতিমধ্যে মই পৰীক্ষাৰ কাৰণে ভিডিঅ' আপলোড কৰিব পৰা নাই। পৰীক্ষাৰ কাৰণে ভিডিঅ' আপলোড বেছি কৰা নাই, লাহে লাহে কৰিব। আৰু খুব ভাল ভিডিঅ' বনাই আপোনালোকে চাব, আৰু চেনেলটো ভাল পালে ছাবস্ক্ৰাইব কৰিব। আৰু কি আশা কৰিছা যে বৰ্তমান যি আমাৰ অসমৰ যি ইউটিউবাৰ আছে ডিম্পু বৰুৱা, বিশেষকৈ ডিম্পু বৰুৱাক যেনেকৈ আমি ৰক বুলি কৈ আছে, এতিয়া তুমি কি অনুভৱ কৰা? আৰু যিসকল ইউটিউবাৰে তোমালোকে যিসকলে চাই আছা, যিসকলে চাই আছা, প্লিজ তুমি এইজনক ছাপোৰ্ট, তোমালোকে ছাপোৰ্ট কৰিবা, সকলোৱে আগবাঢ়ি যাম। আৰু তোমাৰ নামটো কি আছিলে? মোৰ নাম জুবেৰ আহমেদ। জুবেৰ আহমেদ, জুবেৰ, তুমি যে এই বৰ্তমান যে তুমি টপিক লৈছা, তুমি কি অকল খালি টেকন'লজিকেল ভিডিঅ' আনিবা নে আৰু বেলেগ ধৰণৰ ভিডিঅ' আনিবা? মই কেৱল টেকন'লজিকেল ভিডিঅ' নানো, মানে কি মই টেকন'লজিকেল ভিডিঅ' থাকিব, তাৰ লগতে ড্ৰামা থাকিব, এডুকেশ্যনেল জড়িত থাকিব, এডুকেশ্যনেল কিবা ভিডিঅ' থাকিব, আৰু বিভিন্ন ধৰণৰ ভিডিঅ' থাকিব। আৰু এটা কথা, তুমি আমাৰ ভিডিঅ' চোৱা নে? চাওঁ চাওঁ, সদায় চোৱা? তোমাৰ ইছমাইল মোৰ ফ্ৰেণ্ড, মই তাৰ আৰু মোৰ ভিডিঅ' সদায় চাই ভাল লাগে। আপোনালোকে ছাপোৰ্ট কৰিব আৰু ছাপোৰ্ট কৰি থাকিব, আপোনালোকক ছাপোৰ্ট কৰিব আৰু আমাৰ বন্ধু বান্ধৱীসকলক সদায় ছাপোৰ্ট কৰিবা। ঠিক আছে, ঠিক আছে। যিসকল আপোনালোকে আমাৰ ভিডিঅ' চাই থাকিব, সকলোকে মই ছাপোৰ্ট কৰিম, আৰু আপোনালোকৰ লিংকটো ইছমাইলৰ হাতত দি দিব, আৰু মই সকলোৰে ভিডিঅ' মই জুবেৰ আহমেদৰ যিটো কি আছিলে চেনেলৰ নাম? জে এ মিডিয়া। জে এ মিডিয়া, এইটো মই চেনেলৰ লিংকটো মই ডিছক্ৰিপশ্যনত দি দিম, তলত দি দিম। আপোনালোকে তাৰ পৰা গৈ আপোনালোকে কণ্টেক্ট কৰি ল'ব, ছাবস্ক্ৰাইব কৰিব চেনেলটো। ঠিক আছে, এতিয়া আৰু আগবাঢ়ো, আৰু ব্লগ বনাবলৈ মানে বাকী আছে। ঠিক আছে, তেতিয়াহ'লে আহোঁ। হা, ঠিক আছে, ঠিক আছে, বাই। আৰু চাই থাকিব, গৈ আছোঁ আৰু ব্লগ বনাম। চাওক এফালে যেনেকৈ আমাৰ এইফালে যি হৈ আছে চাই আছোঁ, আৰু এফালে চাওক যি হাইৱে নতুনকৈ বনাই আছে, দেখিব পাৰিছে হাইৱে নতুনকৈ বনাই আছে। কিন্তু নতুনকৈ বনালে মানে আমাৰ এই নতুনকৈ বনোৱাৰ কাৰণে আমাৰ বহুত প্ৰব্লেম হৈছে, কাৰণ চাওক যি গছ গছনি আছিলে ৰাস্তাৰ কাষত, যিবিলাক গছ গছনি আছিলে
বেশিরভাগ গছ গছনি কাটি দিয়া হয়েছে, যার কারণে আমার পরিবেশটা বহুত বহুত পিছুয়াই গেছে। এফালে যে আমার ভাল হয়েছে, আনফালে আমার বহুত প্রবলেম হয়েছে। মানুষের যি অক্সিজেন লওয়ার যে প্রসেস, সেই তলফালে গেছে, যার কারণে যেনেক সরকারে এফালে আমার মানুষের কারণে উন্নতি করবলে গৈ আছে, আনফালে আমি যদি চাও তেনহলে আমি দেখিম যে আমার সুস্থ শরীরটোপে থাকিবর কারণে যি বস্তুর প্রয়োজন, সেয়া যদি গছ গছনি না থাকে আমি কেনেক জিয়াই থাকিম, সেও আমার কারণে একটা লক্ষণীয় কথা। কিন্তু আপনাদের সেইবুলি নাভাবিব, কারণ চাপ যি হাইওয়ে বনায় আছে নতুনকে, সেফালে মূর পিছফালে আপনাদের দেখব পাইছে বহু ডর হাইওয়ে বনায় আছে, তিনটা একবারে তিনটা রাস্তা একবারে হয়ে আছে হাইওয়ে, যার কারণে গছ গছনি যি আসলে মানে আশেপাশে যান গছ গছনি আসলে কাটি দিয়া হয়েছে, যার কারণে পরিবেশটা নষ্ট হয়েছে, বহুত নষ্ট হয়েছে। আর নষ্ট হয়েছে মানে কি, সরকারে আমার কারণে তো সহায় করবই লাগিব, কিন্তু ইয়ার প্রতিও আমার নজর দিয়াটো দরকার, কারণ চাক বহুত বহুত গছ গছনি যা 50 বছর 40 বছর হয়ে 40 বছর ইয়াদে আসলে, কিন্তু রাস্তা হওয়ার কারণে আমার গছ গছনিবিল কাটি দিয়া হয়েছে, যার কারণে আমার বহুত বহুত আমার সমস্যার সৃষ্টি হয়েছে, পরিবেশ ধ্বংস হয়েছে। কিন্তু আর একটা উল্লেখযোগ্য কথা যে যান পরিমাণে ইয়ার ক্ষতি হয়েছে, তাতকে আরো বেশি ক্ষতি হয়েছে আমার রাস্তার কাশত থাকা মানুষের, রাস্তার কাশত থাকা মানুষের বহুত বহুত ক্ষতি হয়েছে। কিন্তু আপনাদের একটা কথা জানাব যে চাও, বর্তমান সময়ত আমি সকলে জানো যে বর্তমান পরিস্থিতিটো কোনফালে ঢাল খাইছে, বর্তমান যি পরিবেশ বর্তমান আমি দেখা পাইছো সেয়া আসলতে বেশি ভাল নহয়, কারণ রাস্তা হওয়া আমার কারণে খুব ভাল, মানুষের কারণে ভাল, কিন্তু রাস্তায় যেটা পরিবেশ নষ্ট হয়েছে, মানে রাস্তা হওয়ার কারণে গছ গছনিবিল কাটি দিয়া হয়েছে, গছ গছনি ডাঙর ডাঙর গছ আসলে সেইটো সরকারের আদেশ মতে কাটি দিয়া হয়েছে, ইয়া আসলতে আমার কারণে একটা দুঃখ লগা কথা। কিন্তু যিয়েই নহক, এটা সরকারে করেছে, এটা তো আমার করবলগিয়া নাই একো, বলক তেনহলে আর সেফালে যাও, আপনাদের দেখো, আপনাদের চাই থাকক, আর গই থাকো মই। দেখিব পাৰিছে বহুত দূৰৰ পৰা, বহুত দূৰ দূৰণিৰ পৰা মানুহ আহিছে, মানুহ আহি ফটো মাৰি আছে, ফটো কেপচাৰ কৰি আছে, ইয়া চাওক দেখুৱাই আছোঁ মই, ফটো কেপচাৰ কৰি আছোঁ, খুব ধুনীয়া, খুব ভাল দৃশ্য ইয়াত পোৱা যায়, সৰিয়হৰ খেতি বেছি ইয়াতে, আৰু আপোনালোকক আগফালে গৈ আপোনালোকক সেই দৃশ্যবিলাক দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিম। চাওক সকলোৱে সরিয়র খেতি যি ধুনিয়া দৃশ্য সেয়া চাই আছে, আর ফটোও মারি আছে, কিন্তু পিছত দেখাম মই। রাস্তা পোৱাৰ মানে বেশি বেশি সময় নাই, যখন ঠাইলে গৈ আছো, আপনাদের চাই থাকিব, ভাল লাগিলে মানে ভাল লাগিব, আর মই গৈ আছো, আপনাদের দেখাম কি কি বস্তু আছে, চাই থাকিব, লগতে থাকিব। আর বর্তমান মই চামগুড়ি ডাউন টাউন হলিডে রিসর্টের ওসর আছো, মই দেখিব পাৰিছে ইয়া খুব ভাল লাগে চাই, আর ডাউন টাউন চামগুড়ি ডাউন টাউন হলিডে রিসর্ট, ইয়াত বহুত মানুহে আহি ভাত পানি খায় আর ভাল লাগে। আর হাই ফ্রেন্ডস, মই আহিছো আজি, কিন্তু আজি এটা প্রবলেম হৈছে, প্রবলেমের কারণে আজি কারেন্ট নাই, ইয়াত কারেন্ট নথকার কারণে আজি মই ভিতর যাব নোৱাৰিলো, ইয়া সব রুকল্যান্ড সেফালে দেখুৱাছোঁ, রুকল্যান্ড সেফালে রুকল্যান্ডর কারণে মই আজি দেখাব নোৱাৰিলো, কিন্তু বহুত বহুত দুঃখ লাগিছে আপোনালোককো দেখাব নোৱাৰিলো, কিন্তু আজি এইটো বন্ধ থাকিলে কি হ'ব বলক, আৰু এটা বেলেগ এটা ঠাই চাই আহোঁ, খুব ভাল লাগিব ঠাই, নিশ্চয় আপুনি প্রথম যেটো দেখা পাইছিলে সেইখন ঠাইলৈ গৈ আছো, এইখন ঠাইত খুব জনপ্রিয় ঠাই, সকলোৰে বাবে মৰমৰ, বলক বলক বলক, বহুত দূৰৰ পৰা আহিছো, সেই তালে গৈছিলোঁ, পার্ক যিহেতু বহুত ডাঙৰ, তার কারণে তারপৰা খোজকাঢ়ি আহিলো, হাই সেইখিনি জেগাত যাব নোৱাৰিলো, কিন্তু আজি এটা ব্যতিক্রমী এটা ঠাই, সেই ঠাইলৈ আহিছো,
মোর পিছফালে আছে সেই ঠাই যে রংঘর তেনেকে এটা বনোয়া হয়েছে এইখন কি সুন্দর দৃশ্য বনাইছে ইয়াত দেখবলে খুব ধুনিয়া খুব ভাল লাগে আজি সেইটো দেখাব নোৱাৰিলোঁ যাৰ কাৰণে মই এইটোই দেখুৱাই আছোঁ আপোনালোকক ভাল পালে প্লিজ লাইক কৰিব লাইক কৰিব।